টু মাই চ্যানেল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিজ্ঞান ক্লাসে এবং অষ্টম শ্রেণী আজকে আমরা শুরু করব পঞ্চদশ অধ্যায় অর্থাৎ কয়েকটি প্রাকৃতিক ঘটনা ঠিক আছে তুমি দেখো সপ্তম শ্রেণীতে আমরা তুমি বায়ু ঝড় সাইক্লোন সম্পর্কে পড়েছ তুমি জেনেছো যে সাইক্লোন সম্পদ ও মানব জীবনে অনেক ক্ষতি সাধন হয়েছে সাইক্লোন মানে ঝড় তুফান এগুলি আর কি তুমি আরও জেনেছো যে উপযুক্ত সাবধানতা নিলে আমরা ওই সমস্ত ধনাত্মক ধ্বংসাত্মক ঘটনা থেকে নিজেদের অনেকটা সুরক্ষিত রাখতে পারি সুরক্ষিত মানে নিজেদেরকে সেফ রাখতে পারি এ অধ্যায়ে আমরা আরও দুটি ধ্বংসাত্মক প্রাকৃতিক ঘটনা আলোচনা করব। সেগুলি হলো বজ্রপাত ও ভূমিকম্প এই দুটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণে অনেক প্রাণহানি হয় কী কী পদক্ষেপ নিলে ওই সব ধ্বং ধ্বংস কী কী পদক্ষেপ নিলে এসব ঘটনায় সৃষ্ট ধ্বংসলীলা কিছুটা কমানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করব ঠিক আছে বজ্রপাত প্রথমে আমরা বলব বজ্রপাত দেখো বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে ঢিলা লুজ হলে বিদ্যুৎ ঝলক বা স্পুলিঙ্গ হয় তা তুমি নিশ্চয়ই দেখেছ ওই যে স্পার্ক করে আমরা বেশিরভাগ সব ইউজ করি স্পার্ক হুম ঢিলা থাকলে স্পার্কটা হয় যখন জুড়ে বাতাস বয় বৈদ্যুতিক তার তার না রাখায় তখন এই সব ঘটনা ঘটে আমাদের বাড়ি কিনার দিয়ে বড়ো বড়ো লাইন তার লাইনটা গেছে খুঁটি আছে বৈদ্যুতিক খুঁটি ওইখানে তোমরা দেখবে অনেক সময় দেখা যায় সকেট বা প্লাগ ঢিলা হলে স্পুলিঙ্গ বা বিদ্যুৎ ঝলক হয় তাও তুমি দেখেছো বজ্রপাত এমনই একটি বিদ্যুৎ স্পুলিঙ্গ তবে বড় আকারের প্রাচীনকালে মানুষ এসব স্কুলিংয়ের কারণ জানতো না এজন্য তারা বজ্রপাতকে ভয় পেত ভাবতো এসব হলো দেবতাদের প্রচণ্ড ক্রুদের বহিঃপ্রকাশ হুম ওই সময় ভাবতো কি যে দেবতারা কী করছেন প্রচণ্ড রাগ করেছেন তার জন্য এরকম ক্রুদের বহিঃপ্রকাশ এখন অবশ্য আমরা বুঝে গেছি যে মেঘের মধ্যে আধান পুঞ্জীভূত হয় এবং বজ্রপাতের সৃষ্টি হয় বজ্রপাতকে ভয় পাওয়ার কিছু নেই তবে প্রাণঘাতী বজ্রপাত থেকে আত্মরক্ষার জন্য কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বাঁচতে গেলে আমাকে হ্যাঁ কী কী করলে সেফ থাকা যায় সেটা আমাদেরকে জানতে হবে দেখো স্পুলিঙ্গ সম্পর্কে গ্রীষের লোকরা যা জানত যিশু খ্রিস্টের জন্মের ছয় হাজার ছয়শ বছর পূর্বে প্রাচীন গ্রীষের লোকেরা জানত যে পশম দিয়ে অ্যাম্বারকে এক ধরনের রেজিন পশম দিয়ে এম্বার অ্যাম্বার হলো কি এক ধরনের রেজিন যা উদ্ভিদ থেকে পাওয়া যায় ঘষলে অ্যাম্বার চুলের মতো হালকা বস্তুকে আকর্ষণ করে তুমি দেখবে তুমি দেখে থাকবে যে উল বা পলিস্টার পোশাক গাছ থেকে খুলবার সময় হাতের লুমগুলো খাড়া হয়ে যায় এসব পোশাক অন্ধকারে খোলার সময় আলোর ঝলকও দেখতে পারো এই সময় পটপট শব্দ হতে পারে এটা তোমরা দেখবে পলিস্টারে কাপড় পরলে এরকম হয় সতেরোশো বাহান্ন সেভেন্টিন ফিফটি টু খ্রিস্টাব্দে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনকে উনি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ফ্রাঙ্কলিন মনে রাখবে বেঞ্জামিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামে একজন আমেরিকান বিজ্ঞানী দেখালেন যে বিদ্যুৎ চমকানো এবং পোশাক থেকে আলোর ঝলক এসব ঘটনার জন্য সৃষ্টি হয় কীসের জন্য সৃষ্টি হয় দেখো এর কারণ বুঝতে গেলে দুই হাজার বছর লেগে গেছে চমকানি পোশাক ঝলক এরকম ঘটনার জন্য সৃষ্টি হয় বিদ্যুৎ চমকানো পোশাক ঝলক একই রকম ঘটনার জন্য হয় ঠিক আছে এবং কারণ বুঝতে আমাদের লেগে গেল প্রায় দুই হাজার বছর আমার অবাক লাগছে যে বজ্রপাত এবং পোশাক থেকে বেরোনো আলোক ঝলক হ্যাঁ তা বুঝতে এত দীর্ঘ সময় কেন লাগলো ওরা ভাবছে ঠিক আছে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো হলো অনেক মানুষের কঠোর পরিশ্রমের ফসল একজনের না কিন্তু অনেক মানুষের কঠোর কখনো এতে দেখা যায় সময় অনেক সময় লেগে যায় তারপরে আমরা দেখো আমরা এখন আদানের কিছু ধর্ম সম্পর্কে আলোচনা করবো আমরা আরও দেখব যে এগুলো কীভাবে আকাশ আকাশে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সম্পর্কযুক্ত দেখো তড়িৎ আদানের প্রকৃতি বোঝার জন্য চলো আমরা কিছু কাজ করি প্লাস্টিক স্কেল শুকনো চুলে ঘষে এটিকে আবার কাগজের ছোটো ছোটো টুকরো আকর্ষণ করে এটা তোমরা নিজেরা পরীক্ষা করে দেখবে ঘর্ষণের দ্বারা তড়িৎ তরিতা হুম দেখো এটি বল পেনের খালি একটি খালি রিফিল নাও একে এক টুকরা পলিথিন দিয়ে বেশ করে ঘষে নাও কাগজের কিছু টুকরার উপ কাছে রিফিল ধরো দেখবে এটা উপরে উঠে গেছে এখন দেখো ফিফটিন পয়েন্ট ওয়ান নং শাড়ি দিয়ে তালিকাভুক্ত বস্তুগুলি উপাদান জোগাড় করো এবং এই উপাদানগুলোকে ঘষলে কী আহিত হয় সেটা তোমরা একটু দেখে নাও দেখো রিফিল দিয়ে ঘুরবে কী দিয়ে ঘষবে পলিথিন বা উলের কাপড় বেলুন দেখেছো বেলুনটাকে পলিথিন বাউলের কাপড় দিয়ে ঘষো তারপরে রাবার এগুলি সব ঘষবে স্টিলের চামচ পলিথিন বা উলের কাপড় দুধে ঘষলে পরে কি হয় এটা কিন্তু সবাই আমরা বাড়ি করে করে নেব ঠিক আছে দেখো তবে যে প্রান্ত ঘষ সেই প্রান্ত হাত বা ধাতব কোনো বস্তু দিয়ে স্পর্শ করবে না যদি স্পর্শ করো তাহলে আদানটা কী হবে আমাদের দেহে চলে আসবে এই দেখো এই কাজটি শুকনো পাতার টুকরা ভুষি সর্ষে বীজ দিয়ে পুনরায় করো এগুলো লিখে রাখো এগুলো আমরা সবাই করবো ঠিক আছে এবং প্লাস্টিক রিফিল কে পলিথিন অথ দিয়ে ঘষলে প্লাস্টিকের ছিলুনি শুকনো চুলে ঘষলে সেগুলো অল্প তরিদাদান হ্যাঁ তরিদাধান অর্জন করে এসব বস্তু এসব বস্তুকে বলে তরিদায়িত বস্তু রিফিল প্লাস্টিকের ছিলুনি তরিদায়িত হওয়ায় পলিথিন এবং চুলে তরিদায়িত হয় চলো এগুলি চেনার চেষ্টা করি ঠিক আছে এগুলি আমরা সবাই মিলে চেষ্টা করবো এই যে সারণটা দিয়েছে সবাই বাড়ি করে আমরা কিন্তু এগুলি সবাই পাই বাড়িতে এগুলি করে নেব। ঠিক আছে এখন দেখো তরিদাহনের প্রকার এবং ক্রিয়া প্রতিক্রিয়া আমরা এক নং পনেরো দশমিক এক আমরা সারণিতে আমরা দেখেছি কাজগুলো বেছে নেব দেখো দুটো বেলুনকে ফোলাও তাদের এমনভাবে জুলিয়ে দাও তারা যেন পরস্পরকে স্পর্শ না করে উভয় বেলুনকে একটি উল কাপড় দিয়ে ঘষো তারপরে ছেড়ে দাও আমরা কী করলাম কাপড় দিয়ে ঘষলাম তারপর ছেড়ে দিলাম সমদরী সমদর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে এখন খালি রিফিলে একটি পুনরায় পরীক্ষা করো রিফিলকে পলিথিন দিয়ে ঘষে নাও একে একটি কাচের গ্লাসের মধ্যে রাখো প্রথমে আমরা কি করবো পলিথিনে ঘষবো এবং কাচের গ্লাসে রাখবো এই একটা ছবি দেখাবো তোমাদেরকে এক অন্য একটি রিফিলে আগের কাছে আগেরটির কাছে ধরো রিফিলটি আহিত অংশ হাত দিয়ে কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে হাত দিয়ে কিন্তু স্পর্শ করবে না যে জায়গাটা ঘষবে এই জায়গাটা হাত দেবে না গ্লাসে রাখার পর রিফিলটির উপর কী প্রভাব পড়েছে দুটি পরস্পরকে আকর্ষণ না বিকর্ষণ করছে একই উপাদানে আর দুইটি আহিত বস্তুকে কাছাকাছি এনেছে দুটি উপাদান তৈরি হয়েছে ঠিক আছে এইবার দেখো বস্তুকে পরস্পর কাছে আনলে কী ঘটবে চলো তো আমরা তা দেখি এই দেখো দুটা স্পর্শকে আমরা আলাদা এক জায়গায় নিলাম আধারে পরস্পর ক্রিয়া একটি রিফিলকে ঘষে নাও আগে একে আগের মতো কাছের গ্লাসে রাখো এবং আরেকটি হ্যাঁ একটি একটি ফুলানো এবং আহিত বেলুনকে রিফিলের কাছে নিয়ে আসো দেখো কি হয় আকর্ষণ না বিকর্ষণ বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে যদি একটা নেগেটিভ হয় একটা পজিটিভ হয় দুটো আর্ধ দুকম আধান হতে পারে তাহলে কী হবে পরস্পর আকর্ষণ করবে চলো এগুলি আমরা পর্যবেক্ষণ করি কি হলো ঘটনাটা ঠিক আছে একটি আহিত বেলুন মানে ঘষার পর আহিত বেলুন কোন সময় হবে যদি ঘষি আমরা কোনো কিছু দিয়ে একইভাবে আহিত অন্য একটি বেলুনকে বিকর্ষণ করে একটি আহিত রিফিল একইভাবে একইভাবে আহিত অন্য একটি রিফিলকে বিকর্ষণ করে কিন্তু আহিত বেলুন একটি আহিত রিফিলকে আকর্ষণ করে ঠিক আছে এটা মনে রাখতে হবে একটি আহিত বেলুন অন্য একটি আহিত রিফিলকে আকর্ষণ করে এর মানে কি হলো যে একটি আহিত বেলুনের আধান রিফিলটির আধান থেকে ভিন্ন ভিন্ন বলে আকর্ষণ হচ্ছে আর সেইম হলে কী হবে বিকর্ষণ হবে বিকর্ষণ মানে পরস্পর থেকে দূরে সরে যাওয়া আর আকর্ষণ মানে কি এটা হলো কি আকর্ষণ আর বিকর্ষণ হলে কী হবে পরস্পর থেকে গ্যাপ তৈরি হবে দূরে চলে যাবে এবার আমরা আদান করি এবং দেখে নিই যে আমরা যেও বলতে পারি যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে সমজাতীয় এবং বিপর্যাদান পরস্পরকে আকর্ষণ করে একটি প্রচলিত রীতি হল সিল্ক দিয়ে কোনো কাজদণ্ডকে ঘষলে কাজটি ধনাত্মক আধানে আহিত হয় অন্য প্রকার আধানকে ঋণাত্মক আধান ধরা হয় দেখা গেছে একটি আহিত কাজদণ্ডকে পলিথিন দিয়ে ঘষা এবং একটি প্লাস্টিক রিফিলের কাছে আনলে তারা পরস্পরকে আকর্ষণ করে ঠিক আছে প্লাস্টিক রিফিলটিতে কোনো ধরনের আদান আছে প্লাস্টিক রিফিলিত ঋণাত্মক আধান রয়েছে ঘর্ষণের ফলে যে তড়িৎ উৎপন্ন হয় তাকে কি বলে স্থির তড়িৎ বলে এটা মনে রাখবে ঘর্ষণের ফলে যে হ্যাঁ তড়িৎ উৎপন্ন তা স্থির তড়িৎ স্থির তড়িৎ এই তড়িৎ যে বস্তুতে সৃষ্টি হয় সেই বস্তুটি স্থির বা আবদ্ধ থাকে একে তাই একে স্থির তড়িৎ বলা হয় কেন স্থির তড়িৎ বলা হয় কারণ ঘর্ষণের ফলে যেটা তৈরি হয় সেটা হবে স্থির তড়িৎ এবং এই স্থিরিত যে বস্তুতে সৃষ্টি হয় সেই বস্তুটি স্থির বা আবদ্ধ থাকে আধান প্রবাহ তড়িৎ প্রবাহের সৃষ্টি করে তুমি ষষ্ঠ শ্রেণীতে থেকেই তড়িৎ প্রবাহ সম্পর্কে আমরা অনেক পড়েছি বর্তনের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ একটি বাল্বকে জ্বালায় এটা আমরা পড়েছি পরিবাহী তারকে উত্তপ্ত করে এবং সেটি আধানের প্রবাহ ঠিক আছে তারপরে আমরা তো কী জানবো আধানের স্থানান্তর কাজ দেখো এই কাজগুলি কিন্তু তোমাদের সবাই করতেই হবে একটি খালে যে খালি জেমের বোতল নাও বোতলের মুখ অপেক্ষা সামান্য বড় এক টুকরা কার্ডবোর্ড নাও এতে একটি ছিদ্র করো এবং ছিদ্র দিয়ে হ্যাঁ ধাতব পেপার ক্লিপ ঢুকাও ঢুকানো যায় এবং দেখো পনেরো পয়েন্ট এই যে একটা ছবি দিয়েছে এই যে পেপার ক্লিপ দেখেছ কীভাবে হ্যাঁ ঢুকানো যায় এবং ফোর ফোর সেন্টিমিটার বা ইন্টু ওয়ান সেন্টিমিটার মাপের দুটো অ্যালুমিনিয়াম পাতলা পাত কেটে নাও এবং যেভাবে দেখানো হয়েছে সেভাবে পেপার ঝুলাও এবার পেপার ক্লিপে পেপার ক্লিপটি কার্ডবোর্ডে এমনভাবে ঢুকিয়ে নাও যেন এটি বোর্ডের সঙ্গে লম্বভাবে থাকে এ একটি তরিতাহিত রিফিল দিয়ে পেপারকে পেপার ক্লিপকে স্পর্শ করো কি ঘটলো লক্ষ্য করো অ্যালুমিনিয়াম পাতের কোনো প্রভাব দেখছ কি না দুটি পরস্পরকে আকর্ষণ না বিকর্ষণ করছে এই যে দুইটা হ্যাঁ এইটা আমরা পরীক্ষা করে নেব দেখো একটি সরল এটাকে বলে একটি সরল ইলেকট্রোস্কোপ যেটা দিয়ে আমরা তাহলে চরিতাধান মাপে কী দিয়ে ইলেকট্রোস্কোপ দিয়ে এটা মনে রাখবে আধান মাপা হয় ইলেকট্রোস্কোপ দিয়ে এখন অন্য একটি আহিত বস্তু দিয়ে পেপার ক্লিপের প্রান্ত স্পর্শ কর সব ক্ষেত্রে দেখো সব ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের একই রকম আচরণ করে কিনা না কোনো বস্তু আহিত না অনাহিত এই পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যাবে পাত দুটি পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে তাহলে তুমি ব্যাখ্যা করতে পারো দেখো এবার আমরা কি পরীক্ষা করব অ্যালুমিনিয়ামের দুটি পাত পেপার ক্লিপের মাধ্যমে পেপার ক্লিপের মাধ্যমে মনে রাখবে ধাতু দুটি তরিতের সুপরিবাহী ঠিক আছে সুপরিবাহী কারণ আমাদের কারেন্ট পাস হয় আহিত রিফিল থেকে এই ধরনের আধান পায় পাত দুটি একই আধানে আহিত হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করে পরস্পর থেকে দূরে চলে যায় হুম কোনো বস্তুতে আধান আছে কিনা তা পরীক্ষা করার জন্য এ ধরনের যন্ত্র ব্যবহার করা যেতে পারে একে তরিদ বিক্ষণ যন্ত্র বলে ঠিক আছে এভাবে আমরা দেখলাম যে আধা আহিত বস্তু থেকে কি হয় ধাতব পরিবাহীর মাধ্যমে অন্য বস্তুতে স্থানান্তরিত করা যায় পেপার ক্লিপটির প্রান্ত হাত দিয়ে স্পর্শ করো ঠিক আছে পাঁতকে স্পর্শ করো দুটি আগের মতো অবস্থানে ফিরে আসবে পাত দুটিকে আহিত পাঁ দুটিকে আহিত করো এবং পেপার ক্লিপের প্রান্তটি হাত দিয়ে স্পর্শ করো প্রতিবারই দেখবে যে হাত দিয়ে স্পর্শ করো হ্যাঁ পাঁচ দুটি আগের অবস্থায় ফিরে আসবে মানে কি কেন এরকম ঘটনা ঘটলো কারণ পা দুটি দিকে তোমার শরীরের মাধ্যমে আদান কোথায় চলে যায় মাটিতে চলে যায় আর্থিং হয় আমরা অনেক সময় বলি আদানটা কী হয় মাটিতে চলে যায় আমরা বলি পা দুটি আধান মুক্ত হলো তখন কীভাবে আধানটা মুক্ত হলো কোনো তরিদাহিত বস্তু থেকে আদান মাটিতে চলে যাওয়ার প্রক্রিয়াকে ভূ সংলগ্নকরণ বা আর্থিং বলে আমরা প্রত্যেকের বাড়িতে কারেন্টের কিন্তু আর্থিং দেওয়া হয় তাহলে এটা মনে রাখতে হবে কোনো তরিদাহিত বস্তু থেকে আদান মাটিতে চলে যাওয়ার প্রক্রিয়াকে ভূ সংলোকরণ বা আর্থিং বলে তরিদ বর্তনী কোনো ত্রুটির কারণে বৈদ্যুতিক শখ থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির দেওয়ালে আর্থিং করা হয় কেন আর্থিং করা হয় যাতে তুমি কারেন্টের শখ না পাও দেখো বজ্রপাত কিভাবে হয় ঘর্ষণে আদানের সৃষ্টি হয় এ তথ্য থেকে বজ্রপাতের সৃষ্টি হয় ঠিক আছে দেখো সপ্তম শ্রেণীতে আমরা জেনেছি যে বজ্র বিদ্যুৎপূর্ণ ঝড় সৃষ্টি বৃষ্টির সৃষ্টির মাধ্যমে বায়ু ঊর্ধ্বমুখী হয় এখানে দেখো বায়ুগুলো দেখানো ম্যাগ দেখানো হয়েছে একটা হলো পজিটিভ প্লাস আরেকটা হলো নেগেটিভ তো এই দুটা যখন পরস্পর কাছাকাছি আসবে তখন স্ফুলিঙ্গ সৃষ্টি হয় এই যে ভূপৃষ্ঠের কাছাকাছি অসংখ্য আদান জমা হওয়ার বলেই বজ্রপাত ঘটে ঠিক আছে এইবার দেখো হ্যাঁ ঊর্ধ্বমুখী হয় এবং জলবিন্দুগুলো নিম্নমুখী হয় হ্যাঁ বায়ুটা কী হবে ঊর্ধ্বমুখী হবে এবং জলবিন্দুগুলি নিম্নমুখী হয় বায়ু এবং জলবিন্দুর প্রবল গতির কারণে আধানগুলো পৃথক হয়ে যায় হ্যাঁ এ প্রক্রিয়া হ্যাঁ ধনাত্মক আধানগুলো মেঘের উপরের দিকে প্রান্তে এবং ঋণাত্মক আধানগুলো মেঘের নিচের প্রান্তের দিকে জমা হতে থাকে আবেশের দরুন ভূপৃষ্ঠের কাছাকাছি ধনাত্মক আধান জমা হতে থাকে বায়ু তরিতের কুপরিবাহী হলেও জমাকৃত ওই আধানের পরিমাণ এত বেশি হয়ে যাওয়া বায়ু আধানের প্রবাহকে প্রতিরোধ করে রাখতে পারে না এটা মনে রাখতে হবে বায়ু কিন্তু আমরা জানি কি কুপরিবাহী কিন্তু বেশি পরিমাণে যখন আধান জমা হয় মেঘের মধ্যে তখন প্রতিরোধ করে রাখতে পারে না ঋণাত্মক এবং ধনাত্মক আধান মিশে আঁকা বাঁকা উজ্জ্বল আলো এবং শব্দের সৃষ্টি করে একে আমরা বজ্রপাত বলি এই যে ফিফটিন পয়েন্ট ফাইভ আমরা ছবি দেখেছি এই দেখো বজ্রপাতের যে আঁকা বাঁকা এই যে আঁকা বাঁকা প্লাস মাইনাস নিয়ে দুটা মিলে কি হয় এই যে একেই বজ্রপাত বলি ঠিক আছে এই প্রক্রিয়াকে তড়িৎ মুক্ষণ বলা হয় তাহলে কি বললাম তড়িৎ মুখ অনেকগুলি শব্দ কিন্তু আমরা পেয়েছি যেমন তড়িৎ বিক্ষণ যন্ত্র এখন পেলাম আমরা তড়িৎ মুখণ। তরিতমুক্ষণ দেখো তরিতমুক্ষণ দুটো মেঘের মধ্যে একাধিক মেঘের মধ্যে অথবা মেঘ ও ভূপৃষ্ঠের মধ্যে ঘটতে পারে আমাদের পূর্বপুরুষদের মতো আজকাল আমরা বজ্রপাতকে ভয় পাই না এখন আমরা এর আসল কারণ জেনে গেছি বিজ্ঞানীরা এই ধারণাকে আরও উন্নত করার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন তা সত্ত্বেও বজ্রপাতের আঘাতে কি হয় জীবন ও সম্পত্তি ধ্বংস হতে পারে অতএব রক্ষার জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতেই হবে দেখো বজ্রপাতের সময় আমরা কি কি নিরাপত্তা নেব নাম্বার ওয়ান এই যে বজ্রপাতের বজ্র বিদ্যুৎ পূর্ণ ঝড় বৃষ্টির সময় কোনো খোলা জায়গায় থাকা নিরাপদ নয় কোনো খোলা জায়গার মধ্যে যাতে আমরা না থাকি দেখবে বজ্রপাতে যেই মারা যায় হ্যাঁ সময় খোলা আকাশের নিচে থাকে দেখো বজ্রনাথ হলো কোনো নিরাপদ স্থানে দৌড়ে যাওয়ার একটি সংকেত শেষ বজ্রনাথ শোনার পর নিরাপদ আশ্রয় থেকে বের হয়ে আসার আগে কিছু সময় উপেক্ষা করা উচিত নিরাপত্তা আশ্রয় কোথায় কোথায় খুঁজবে নিরাপদ আশ্রয় এই সময় একটি বাড়ির দালান হলো নিরাপদ আশ্রয় ঠিক আছে দালানের মধ্যে যে আমরা যেতে পারি তাহলে নিরাপদ হয়ে যাবে দেখো যদি সে সময় তুমি কোনো চলন্ত গাড়ি বা বাসের মধ্যে থাকো দরজা জানলা বন্ধ রেখে ভিতরেই থাকাই নিরাপদ তাহলে আমরা যে গাড়িতে যাই বা ঘরে থাকি তাহলে দরজা জানলা কিন্তু বন্ধ করে দেবে তা ভিতরে থাকি তাহলে নিরাপদ দেখো বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে কি করবে এবং কি করবে না এটা খেয়াল রাখতে হবে কী করবো না করবো না দেখো খোলা যানবাহন যেমন মোটরসাইকেল ট্রাক্টর নির্মাণকার্যে ব্যবহৃত মেশিন খোলা গাড়ি নিরাপদ নয় ঝড় বৃষ্টির সময় কিন্তু এগুলি নিরাপদ না খোলা মাঠ লম্বা গাছ পার্কের শেড কোনো উঁচু স্থানে বজ্রপাত থেকে আমাদের রক্ষা করে না বজ্র সহ ঝড় বৃষ্টিতে ছাতা নিয়ে চলা মোটেই উচিত নয় আর ছাতার মধ্যে আকর্ষণের নিচে নেমে যেতে পারে বজ্রপাত যদি এই সময় তুমি কোনো বনে থাকো জঙ্গলের মধ্যেই থাকো তবে ছোটো গাছের তলায় আশ্রয় নিতে পারো বড় গাছে কিন্তু যাবে না এই দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে বজ্রপাতের নিরাপদ অবস্থান এইভাবে মাথা যোগ করে নিচে বসে যেতে হবে ঠিক আছে যদি দেখো যদি কোনো আশ্রয় না পাও না পাওয়া যায় এবং তুমি কোনো খোলা মাঠে থাকো সব গাছ থেকে অনেক দূরে থাকবে মাটিতে শুয়ে না পড়ে উড়ো হয়ে বসে পড়ো হ্যাঁ তোমার হাত দু করে দুই হাঁটুর উপর রেখে মাথাকে দু হাতের মাঝখানে রাখো এরূপ অবস্থানে বজ্রপাতের মোটামুটি সময় নিরাপদ যখন বাড়ির ভিতরে বজ্রপাতের সময় কি হবে দেখো ঘরের দরজা জানলা বন্ধ রাখা উচিত এই সময় দরজা জানলার সামনে দাঁড়ানো বা বসা ঠিক নয় ঠিক আছে বজ্রপাতে টেলিফোনের তার বৈদ্যুতিক তার ধাতব পাইপে হতে পারে হুম তোমরা কি মনে আছে বজ্রপাত হলে তরিতমুক্ষণ হয় মানে মাটিতে নিচে চলে যায় ঠিক আছে মুখ মানে কি মাটিতে চলে যাও আদানের বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সময় এই সব জিনিসের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত মোবাইল ফোন অথবা কর্ডলেস ফোন ব্যবহার করা অপেক্ষাকৃত নিরাপদ এই সময় ল্যান্ডলাইনে ব্যবহারকারী সংযোগের সঙ্গে কোনো ফোনে কথা বলা উচিত নয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সময় প্রবহমান জলের স্পর্শ এড়ানোর জন্য স্নান করা উচিত নয় যখন বজ্রবিদ্যুৎ ঝড় চলবে তখন কিন্তু স্নান করা উচিত নয় টিভি কম্পিউটার এই যে বাড়িতে দেখিয়েছে ছবি কম্পিউটার প্রবৃতি যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা উচিত বৈদ্যুতিক বাতি চালু রাখা যেতে পারে হ্যাঁ এগুলো তেমন ক্ষতি করে না দেখো বজ্র নিবারক বা বজ্রবহ উঁচু দালানকে বজ্রপাত থেকে রক্ষা করার জন্য বজ্র নিবারক বা বজ্রবহ ব্যবহার করা হয় উঁচু দালান নির্মাণের সময় দেওয়ালের সঙ্গে দালান অপেক্ষা কিন্তু উঁচু মানে দালান থেকে উঁচু থাকবে হুম একটা ধাতব দণ্ড লাগানো হয় ওই দণ্ডটির প্রান্ত বায়ুতে খোলা অবস্থায় থাকবে এবং অন্য প্রান্তটি মাটির অনেক গভীরে পোতা থাকবে চিত্র চিত্রটা দেখো এই যে এটা বজ্র নিবারক এটা লাগানো থাকবে আর এটা থেকে তার দিয়ে একদম মাটির নিচে ঢুকানো থাকবে অনেক নিচে থাকবে তাহলে কি বজ্রপাতের সময় সেই বজ্রপাতে কী তরিতমুখ হলে সেটা ওই দিক দিয়ে মাটির নিচে চলে যাবে ঠিক আছে এই দেখো গভীরে পুঁজে থাকবে এবং তরি দণ্ডটি মাটির মাটিতে স্থানান্তরের জন্য সহজ পথ হিসাবে ব্যবহৃত হয় তারপরে দেখো দালানের যে পিলারের দালানে যে পিলার বৈদ্যুতিক তার জলের পাইপ ব্যবহৃত হয় সেগুলো বজ্রবহ হিসাবেও আমাদের রক্ষা করে বজ সহ ঝড় বৃষ্টির সময় এগুলো স্পষ্ট করবে না ভূমিকম্প এবার আমরা দ্বিতীয় প্রাকৃতিক ঘটনাটা করবো ভূমিকম্প তোমরা বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বিদ্যুৎ ঝলক সম্পর্ক সম্বন্ধে জেনেছ সপ্তম শ্রেণীতে সাইক্লোন সম্বন্ধেও জেনেছ এসব প্রাকৃতিক ঘটনা মানব জীবন ও সম্পত্তির ব্যাপক ধ্বংস করতে পারে সৌভাগ্যক্রমে এসব ঘটনার কিছু পূর্বাভাস দেওয়া সম্ভব আবহাওয়া দপ্তর সাইক্লোন এবং বজ্রপাত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভব সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যৎ সতর্কতা দিতে পারে আমরা রেডিওতে বা টিভিতে কিন্তু সতর্কবার্তা দেয় বেশি হলে লক্ষ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এস অফিস ডিএম অফিস থেকে মাইকিংও করা হয় ঠিক আছে আমরা সম্পত্তি ও জীবন রক্ষার জন্য কিছু সময় পাই কিন্তু এছাড়া দেখো এমন একটি প্রাকৃতিক ঘটনা রয়েছে যার সঠিক বাণী করা এখনো সম্ভব হয়নি সেটি হলো ভূমিকম্প এটি মানব জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধন করতে পারে দু হাজার পাঁচ দু হাজার পাঁচ সালের আটই অক্টোবর উত্তর ভারতের কাশ্মীরের উড়ি এবং টংধার শহরে একটি বড় ভূমিকম্প হয়েছিল হ্যাঁ চিত্রটা তোমরা দেখাবো তোমাকে এর আগেও দু হাজার এক সালে ছাব্বিশে জানুয়ারি গুজরাটের ভুজ এলাকায় একটি বড় ভূমিকম্প হয়েছিল এরপরে এর পরে দেখা হয়েছে ভূমিকম্পে কীরকম বিল্ডিং টিল্ডিং ভেঙে একদম চুরমার হয়ে গেছে ঠিক আছে দেখো কাজ আমরা কী দেখেছি দেখো এসব ভূমিকম্পের জন্য জীবন ও সম্পত্তির যে ব্যাপক ক্ষতি হয়েছিল সে সম্পর্কে তোমার মা বাবা থেকে জেনে নাও এগুলি তোমরা আলোচনা করবে ওই সময় সংবাদপত্র সাময়িকপত্র ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের যে ছবি ছাপা হয়েছিল তা কিছু সংগ্রহ করো এখন তো আমাদের সুবিধা আছে মোবাইল থেকে আমরা দেখে নিতে পারি ওই ভূমিকম্পের ঘটনায় মানুষের দুঃখ কষ্টের বিবরণ দিয়ে একটি রিপোর্ট তৈরি করো ভূমিকম্প কী ভূমিকম্প হলো ফলে কী হয় এর প্রভাবে ক্ষতির পরিমাণ কমানোর জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি এগুলি নিচে আমরা আলোচনা করব। তাহলে ভূমিকম্পটা কি দেখো ভূমিকম্প হলো ভূমির হঠাৎ এবং ক্ষণস্থায়ী কম্পন বা ঝাঁকুনি ভূগর্ভস্থ স্তরের আন্দোলনের জন্যই ভূগর্ভে কি মাটির নিচে আমাদের অনেকগুলো স্তর থাকে সেই স্তরে যে আন্দোলন হয় তার ফলেই ভূমিকম্প হয় এবং ভূমিকম্প সারা পৃথিবী জুড়ে সব সময়ই হয় কিন্তু আমরা সবাই সব জায়গায় হয় না ঠিক আছে এমন সব সবসময় নজরেও আসে না প্রবল ভূমিকম্প খুবই কম হয় এটি বাঁধ সেতু ঘর বাড়ি দালান এবং মানুষের জীবনে ব্যাপক ক্ষতি সাধন করে ভূমিকম্পের ফলে বন্যা ভূমিধস এবং সুনামি সুনামি তোমার নাম শুনেছো সমুদ্রের নিচে যখন ভূমিকম্প হয় তখন তাকে সুনামি বলা হয় দু সালে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে ডিসেম্বর কী হয়েছিল ভারত মহাসাগরে এক বিরাট সুনামি হয়েছিল এর ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল দেখো এবার কাজ কী আছে বাহ্যিক সীমা আউটলাইন দেওয়া পৃথিবীর একটি মানচিত্র নাও ঠিক আছে আমরা মানচিত্র নিয়ে কী করবো দেখো এতে উত্তর ভারতের পূর্ব উপকূল অঞ্চল আন্দামান নিকোবর্তীপূল চিহ্নিত করো আমরা একটা ম্যাপ নিয়ে আমরা এগুলি দেখবো ঠিক আছে ভারত মহাসাগরের চারপাশে সুনামির প্রভাবে ক্ষতি হতে পারে সে দেশগুলো চিহ্নিত করো হুম এইগুলি আমরা চিহ্নিত করবো এই সমুদ্রের কাছাকাছি এই যে সমুদ্র যদি এখানে থাকে এখান থেকে আমাদের বর্ডার থাকে তাহলে কী এই এই অঞ্চলগুলিকে দিয়েই কী হয় সুনামি হলে হুম ক্ষতি হবে ঠিক আছে এইবার দেখো ভূমিকম্প কেন হয় আমার ঠাকুমা বলতেন পৃথিবীতে পৃথিবী একটি সারের সিংহর সারের সিংহের উপর ভারসাম্য রক্ষা করছে যখন সারটিকে পৃথিবীর এক সিং থেকে অন্য সিংয়ে হ্যাঁ নেয় তখন ভূমিকম্প হলে এগুলি কি সত্য হতে পারে দেখো এগুলে আগে ঘটনা ছিল প্রাচীনকালে মানুষ ভূমিকম্পের আসল কারণ জানত না এর জন্য এইসব পৌরাণিক ঘটনা গল্প গল্পকথা সাহায্যে প্রকাশ করতো ঠিক আছে কি কারণে পৃথিবীর অভ্যন্তরে আন্দোলিত হয় পৃথিবীর একেবারে উপরের স্তরকে ভূত্বক বলা হয় আমরা যে অঞ্চলে থাকি যে উপরের স্তর থাকে থাকে সেটা হলো ভূত্বক এখন আমরা জানবো যে ভূত্বকের অনেক গভীরে আন্দোলনে কীভাবে ভূমিকম্প হয় এর চিত্র আমরা চিত্রটাকে একটু ভালোভাবে দেখবো এই যে ফিফটিন পয়েন্ট নাইন দেখো এটা হলো বুত্ত তার থেকে নিচের যে একটা স্তর আছে দেখো কালার দেখানো হয়েছে সেটাকে বলে ম্যান্টেল এর নিচে আছে বহিস্তমণ্ডল বহিস্থ কেন্দ্রমণ্ডল আর অভ্যন্তরস্থ কেন্দ্রমণ্ডল এই মোটামুটি এক দুই তিন চারটা ভাগে আমাদের এই সারা এই পৃথিবীটাকে আমরা এভাবে কেটে নেই তাহলে এরকম আমরা কটা লেয়ার দেখব প্রথম বুত্ত তারপরে মেন্টেল তারপরে বহিষ্ঠ কেন্দ্রমণ্ডল আর অভ্যন্তস্থ কেন্দ্রমণ্ডল এখন দেখো পৃথিবীর একেবারে বাইরের স্তরে মাত্র খণ্ড দিয়ে গঠিত নয় এটি ভিন্ন খণ্ড বিভক্ত প্রতি খণ্ডকে বলা হয় প্লেট তাহলে আমাদের পৃথিবীটা কি হয়েছে বহিস্তরের যে খণ্ডগুলি আছে সেগুলো একটা খণ্ড না কিন্তু পুরোটা এই যে এখানে একটা খণ্ড এখানে খণ্ড এই খণ্ডগুলি দেখানো হয়েছে ঠিক আছে এবং প্রতিটা খণ্ডগুলোকে কি বলা হয় প্লেট বলা হয় এই প্লেটগুলি প্রতিনিয়ত গতিশীল সেগুলি সবসময় নড়ছে এই যে প্লেটসমূহ ঠিক আছো এই যে প্লেট এই যে দাগ দেখানো হয়েছে এইগুলি হলো সব প্লেট একটি প্লেট যখন অন্য একটি প্লেটের সঙ্গে ঘর্ষণ করে বা একটি প্লেট অন্য একটি প্লেটের তলায় ঢুকে যায় তখন ভূকম্প অনুভূত হতে পারে ঠিক আছে এই যেখানে দেখানো হয়েছে প্লেট এই যে ব্লি সংঘর্ষরত প্লেট এই যে নিচে একটা প্লেট উপরে একটা প্লেট ঠিক আছে এই প্লেটগুলি যখন কি হবে একটা একটাকে হ্যাঁ এদিকে সরবে ওইদিকে সরবে তখন প্লেটগুলো কি হয় ভূমিকম্প হয় হুম একটু কিছু জায়গা উপরে উঠে যায় তখনই ভূমিকম্প হয় ঠিক আছে দেখো বিজ্ঞানীরা যদি ভূমিকম্প সম্পর্কে এত কিছু জানে একটু কিছু জানেন তারা কি পরবর্তী সময়ে কখন কোথায় হবে বলে দিতে পারেন দেখো এটা কিন্তু সম্ভব নয় দেখো যদিও আমরা ভূমিকম্পের সঠিক কারণ জানি তবুও এখনও ভূমিকম্প কোথায় কখন হবে সেগুলো বৈষয় করতে পারি না আমি কোথাও পড়েছি যে ভূগর্ভের কখনো বিস্ফোরণ ও ভূমিকম্পের কারণ ধরে একদম ঠিক দেখো আগ্নেয়গিরি মা পৃথিবীর একদম থাকে এখনও লাভা আছে এই দেখো উল্কার মতো আঘাত করে পারমাণবিক বিস্ফোরণ হলেও ভূমিকম্প হতে পারে হ্যাঁ তবে বেশিরভাগ ভূমিকম্পই পৃথিবীর প্লেটগুলোকে নড়াচড়ার জন্য হয় তাহলে বেশিরভাগ কী কারণ পৃথিবীর প্লেটগুলি যখন নড়াচড়া হয় আমরা দিয়ে দেখেছি এই দেখো এখানে দেখো প্লেট দেখানো হয়েছে ইউরেশিয়ান প্লেট তিব্বতীয় মালভূমি গঙ্গীয় সমভূমি মাউন্ট এভারেস্ট এই এই সব অঞ্চলে কী হয় পৃথিবীর ভারতীয় প্লেটের চলন হুম এই ইন্ডিয়ান প্লেট ওই দিকে আছে ইউরেশিয়ান প্লেট ইন্ডিয়ান প্লেট কি করছে ওই দিকে যাচ্ছে আর ইউরেশিয়ান এইদিকে আসছে যখনই উপর নিচে হচ্ছে তখনই সংঘর্ষণের ফলেই কিন্তু ভূমিকম্প হয় তাহলে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট এইগুলি কিন্তু সব এগুলির জন্যই কিন্তু ভূমিকম্প হয় যেহেতু প্লেটের গতির জন্য ভূমিকম্প হয় তাই প্লেটগুলির কিনারা হলো দুর্বল অঞ্চল এসব অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টির সম্ভাবনা বেশি এসব দুর্বল অঞ্চলগুলোকে ভূমিকম্প প্রবণ অঞ্চল বলা হয় যেমন ভারতের এরূপ ঝুঁকিপূর্ণ জায়গা হলো কাশ্মীর হিমালয় পশ্চিম হিমালয়ের পশ্চিম এবং মধ্যাঞ্চল সমগ্র উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ আমরা যে অঞ্চলে আছি কচ্ছের রাজস্থান হ্যাঁ সিন্ধু গাঙ্গীয় সমতল এই যে আমি ছবিটা দেখালাম ইন্ডিয়ান প্লেটের এবং ইউরেশিয়ান প্লেটের এর ফলে কিন্তু হয় দক্ষিণ ভারতের কিছু অঞ্চল ঠিক আছে দেখো এই সব এলাকায়ও এলাকাও বিপজ্জনক অঞ্চল অঞ্চলের অন্তর্গত তা আমরা পনেরো পয়েন্ট ফিফটিন দেখেছি ভূমিকম্পের তীব্রতার মান রিক্টার স্কেল দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এটা মনে রাখতে হবে রিক্টার স্কেল দ্বারা যদি পরীক্ষাতে প্রশ্ন আসে এরকম তাহলে এটা কিন্তু মনে রাখবে ধ্বংসাত্মক ভূমিকম্পের মান রিক্টার স্কেলে সেভেন অপেক্ষা বেশি হয় যদি সাতের উপরে হয় ভুজ এবং কাশ্মীরে উভয় স্থানেই তীব্র ভূমিকম্পের মান হয়েছিল যেখানে সেভেন পয়েন্ট ফাইভ হয়েছিল হুম এইবার কী বলা হচ্ছে দেখো ভূকম্পন ভূপৃষ্ঠের কী করে তরঙ্গের সৃষ্টি করে মানে যেখানে ভূমিকম্প হবে সেখান থেকে কী হবে তরঙ্গের সৃষ্টি হবে তরঙ্গ বলা হয় সেগুলি ভূকম্পীয় তরঙ্গ তরঙ্গগুলি কি হয় দেখো এই তরঙ্গেরকে নথিভুক্ত করে রাখার যন্ত্র কে বলে তাহলে ভূমিকম্পের তরঙ্গ মাপার যে যন্ত্র সেটার নাম হলো সিসমোগ্রাফ ঠিক আছে এই যন্ত্রটিকে বলে একটি সরল কম্পমান দণ্ড হুম এবং একটি দুলোকের কম্পন শুরু হলেই দুলতে থাকে কলমের নিচে একটি চলমান কাগজের উপর ভূকম্পীয় তরঙ্গের দাগ বসে যায় এই তরঙ্গের বিশ্লেষণ করে ভূকম্পের পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করে দেন ফিফটিন পয়েন্ট ফোরে দেখবো আমরা চিত্রটা দেখব হুম বিজ্ঞানীরা ধ্বংসতকিয়ার ফলে আন্দাজও দিয়ে থাকেন এই দেখো এই হলো কি একটা চলমান পেপার আর এখানে একটা কলমের মতো আছে যখন ভূমিকম্প হবে তখন এটা লড়তে থাকবে আর কাগজটা চলতে থাকবে এটা হলো গিয়ে সিসমোগ্রাফ যন্ত্র ঠিক আছে আর এখানে কী দেখানো হয়েছে এই দেখো ভূমিকম্পের মানচিত্র এপি মানে যেখান থেকে ভূমিকম্পটা শুরু হবে এই হলো ভূমিপৃষ্ঠ ভূমিকম্পীয় তরঙ্গের হলে এফেক্ট হবে এই হলো গিয়ে অঞ্চলটা ঠিক আছে এইবার দেখো ভূমিকম্প থেকে সুরক্ষা আগের আলোচনায় আমরা জেনেছি যে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব দেওয়া যায় না কিন্তু আমরা জানি কোন অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ অঞ্চল হ্যাঁ ওই যে আমরা বললাম ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের যে প্রান্তগুলি থাকে প্রান্তগুলি থাকে এইগুলি হলো এই অঞ্চলগুলি হলো মানে ভূমিকম্প অঞ্চল প্রবণ অঞ্চল দেখো আমরা দেখেছি ভূমিকম্প হলে একটি খুবই ধ্বংসাত্মক ঘটনা এ কাজে আত্মরক্ষার জন্য সব সময় গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে ভূমিকম্প প্রবণ অঞ্চলে বসবাসকারী মানুষকে বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে প্রথমত ওই সব অঞ্চলে দালান নির্মাণের নকশা নকশা এমনভাবে হবে যেন প্রবল প্রমো তা হেলে না পড়ে আধুনিক নির্মাণ প্রযুক্তি প্রযুক্তিবিদ্যা দ্বারা এটি সম্ভব দেখো নির্মাণের ব্যাপারে উপযুক্ত স্থপতিবিদ এবং প্রযুক্তিবিদদের উপদেশ নিতে হবে এটা মনে রাখতে হবে যে আমরা বিল্ডিং বানাবো তার জন্য ইঞ্জিনিয়ারের কাছ থেকে কী নেবো উপদেশ নেব উচ্চ ভূমিকম্পপূর্ণ অঞ্চলে ভারী নির্মাণ সামগ্রী অপেক্ষা কাদামাটি অথবা কাঠের ব্যবহার অপেক্ষা করতে ভালো ছাদকে যথা সম্ভব হালকা রাখতে হবে এর ফলে কাঠামো হেলে গেলেও বেশি ক্ষয়ক্ষতি হবে না তাক যুক্ত আলমিরা এবং তাকগুলো দেওয়ালে আটকানো থাকবে সহজে পড়বে না দেখো ঘরের দেওয়াল ঘড়ি প্রোটোফ্রেম জল গরমের হিটার প্রবৃতি ঝুলানোর সময় সতর্কতা সতর্ক থাকতে হবে যাতে ভূমিকম্পের সময় এগুলো মানুষের উপরে না পড়ে এগুলি আমাদের সব খেয়াল রাখতে হবে ভূমিকম্পের ফলে কোনো কোনো সময় দালানে আগুন ধরে যেতে পারে জন্য দালানগুলিতে কি থাকতে হবে দেখো উঁচু করে উঁচু দালানে অগ্নি নির্বাপক ব্যবস্থা সচল রাখা উচিত হুম রুরকির কেন্দ্রীয় অট্টালিকা অট্টালিকা গবেষণা পর্ষদ অর্থাৎ সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ভূমিকম্প নিরোধক বাড়ি তৈরির প্রযুক্তি কি করেছে উদ্ভাবন করেছে ভূমিকম্পের সময় আত্মরক্ষার জন্য নিচের পদক্ষেপগুলি নিতে হবে যদি তুমি ঘরে থাকো তাহলে কি করব আমরা কোনো টেবিলের নিচে আশ্রয় নেবো এবং যতক্ষণ ঝাঁকুনি থামবে না আমরা সেখানেই থাকব। লম্বা এবং ভারী বস্তুর থেকে দূরে থাকব। ঠিক আছে যাতেগুলি তোমার উপরে যেতে না পড়ে যদি তুমি বিছানায় থাকো তবে বিছানা ছেড়ে উঠে উঠবে না বালিশ দিয়ে মাথা ঢেকে রাখো যদি তুমি বাড়ির বাইরে থাকো দালান গাছ বৈদ্যুতিক ধারের খুঁটির থেকে দূরে চলে যাও পরিষ্কার জায়গা খুঁজেটাও মাটিতে বসে পড়ো যদি তুমি কোনো গাড়িতে থাকো তবে বাইরে আসবে ড্রাইভারকে বলো কোনো পরিষ্কার জায়গায় ধীরে ধীরে চালিয়ে যেতে কম্পন বন্ধ না হওয়ার জন্য গাড়ি থেকে আমরা বাইরে বেরিয়ে আসব না ঠিক আছে এইগুলি আমাকে মেনটেন করতে হবে ঠিক আছে দেখো এবার আমরা এই পার্ট থেকে আমরা কী কী জানলাম যে তড়িৎ তরিতমুক্ষণ পৃথিবীর প্লেট ভূমিকম্প তরিদ যন্ত্র হুম বিদ্যুৎ ঝলক বজ্রপাত পরিবাহী ঋণাত্মক আদান ধনাত্মক আদান এই যে মেঘের মধ্যে ছিল রিক্টার স্কেল কি বা সিসমোগ্রাফ দিয়ে তার তরঙ্গগুলিকে মাপা হয় বজ্রনাত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আধান স্থান আন্দোলন সুনামি এই শব্দগুলি কিন্তু আমাকে ভালো করে জানতে হবে তারপরে আমরা এইগুলি দেখবো আবার পর্ব মনোযোগ দিয়ে হুম দূরে আধানে এই দেখো দু ধরনের আধান আছে ধনাত্মক ঋণাত্মক আধান সমাধান পরস্পরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে এইগুলি আমরা পড়ে নেব প্রবহমান আধান তরিতবাহের সৃষ্টি করে হুম তারপরে আর্টিং কী এটা আমরা জানব তরিত মুখন প্রক্রিয়াকে বজ্রপাত বলে কি হয় তড়িৎ মুখের প্রক্রিয়াকে নিচে পড়ে যায় মাটি নিচে যাওয়ার জন্যই তো মুখন হয় বজ্রপাতের সময় কি ভূমিকম্প হলে কী করবো আমরা হুম এইগুলি আমরা সব ভালোভাবে রিভিশন দেবো সাতের বেশি যদি হয় ভূমিকম্পের পরিমাণ তখনই ধ্বংসাত্মক হয় ভূমিকম্প আত্মার জন্য সাবধানতা অবলম্বন আমাকে করতে হবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই চ্যাপ্টারটা শেষ হলো তারপরে অবশ্যই তোমরা চেষ্টা করবে এইগুলি করার জন্য না পারলে আমাকে বলবে আমি করিয়ে দেব সবাইকে আবারও আমার এই ভিডিওটা বারবার তোমরা চালিয়ে দেখবে শুনবে তাহলে তোমাদের উপকার হবে আসে সে অনুরোধ হল এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ